গতকাল পোস্তায় নির্মিমান ব্রিজ ভেঙে যে বিপর্যয় ঘটে গেছে তারপরে উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং তাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে স্টুডিওতেও রয়েছেন বিশেষজ্ঞ আমার সঙ্গে আছেন হিমাদ্রি গুহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক হিমাদ্রি বাবুর কাছে আসবে বিষয়ে জানবো যে কি কারণে এরকম ভয়াবহ একটা বিপর্যয় ঘটে গেল আমাদের প্রতিনিধিদের কাছেও যাবো শ্রেয়সী গাঙ্গুলী এবং দেবারতী ঘোষ শ্রেয়সীর সঙ্গেও রয়েছেন অমল বিশ্বাস যিনি সেতু নির্মাণ বিশেষজ্ঞ এবং দেবারতী ঘোষ তার সঙ্গে রয়েছেন সেতু নকশা বিশেষজ্ঞ এস এন ঘোষ দেবারতী তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কিভাবে এগোচ্ছে উদ্ধার কার্য এবং কি কারণে এত বড় বিপর্যয় কি মনে করছেন মিস্টার ঘোষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একদিকে যেমন সেনাবাহিনী অপরদিকে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সব দিক থেকেই এখনো পর্যন্ত চলছে এবং তারা আশঙ্কা করছেন একটু আগেই ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মীরা ছিল তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা বললেন যে এখনো পর্যন্ত এই ধ্বংসস্তূপের মধ্যে বেশ কিছু দেহ তারা আশঙ্কা করছেন থাকতে পারে কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো সরাসরি চলে যাব এস এন ঘোষের কাছে এবং তার থেকে জেনে নেব যে কি মনে করছেন কেন এই ধরনের ঘটনা ঘটলো আপনি তো বিভিন্ন ব্রিজে বা ফ্লাইওভারে ডিজাইন করেছেন অ্যাকচুয়ালি আপনার এমনিতে কেন ঘটলো এক্স্যাক্টলি বলা একটু ডিফিকাল্ট কারণ প্রপার এ না করে তবে এটুকু বলতে পারি আপনার জিনিসগুলো এরকম কনজেস্টেড যে কোনো জায়গায় কাজ করতে গেলে আর একটু কেয়ার নিয়ে করে বা টাইমিংয়ের ব্যাপারগুলো যদি বলা একটু কেয়ার নিয়ে করলে হয়তো এত এইরকমের ডিজাস্টারাস ব্যাপার একটা হতো না আর এক্স্যাক্টলি কেন ঘটেছে বলার একটু ডিফিকাল্ট আছে এখান থেকে কারণ এই চেহারা দেখে তো বোঝা যাবে না একটু ডিটেলে বোঝা দেখতে হবে কী রেকর্ড আছে মেটেরিয়ালের কী রেকর্ড আছে কী টেস্টিং করেছে মেটেরিয়ালের উপর দেখতে হবে আছে কি না ডিজাইনটাও রিমুভ করে দেখার দরকারও আছে ডিজাইনও ঠিকঠাক সব কিছু ধরা ছিল কিনা কনস্ট্রাকশন স্টেজের ব্যাপারে কিছু এক্সট্রা কিছু প্রিকশনস এই মেজার্সের ব্যাপার বলা ছিল কি না কিছু করতে হবে এইগুলো আপনার এই এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক্স্যাক্টলি বলা একটু মুশকিল তবে জেনারেলি এক্সপেক্টেড যে কনস্ট্রাকশনের দিকটা আর একটু নজর দিলে বোধ হয় ভালো হতো আমার মনে হয় আচ্ছা এই জায়গাটা যেটা আমরা যখন দেখছিলাম আপনার সাথেই আপনি বলছিলেন যে এই জায়গায় একটা কার্ভ ছিল সেই কার্ভটা থেকে আরও একটু বেশি সতর্ক হওয়া উচিত ছিল ডিজাইনের ক্ষেত্রে বলুন বা এই যে টি শেপ যে পিলার করা হয়েছিল তার উপরে যে গার্ডার করা হয়েছিল সেটাতে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি দেখুন উল্টো দিকের যেমন যেটা ধরুন এই যে মাঝখানে টিয়ে যে একটা পোর্শনে গার্ডার কাস্টিং করার সময় ভেঙে পড়েছে উল্টো দিকে কিন্তু আবার এখানে পোর্টাল আছে মাঝখানটা টি হয়েছে যেখানটা নিতে পারেনি ক্যান্টিলিভার আর্মটা বেন্ড হয়ে পুরো বেন্ড হয়ে ঢুকে গেছে এখন সেটা তো এক্স্যাক্টলি কার্ভ তো থাকি এমনিতে গার্ডারে তো আমাদের ফ্লাইওভারে তো কার্ভ তো থাকবে এটা খুব ন্যাচারাল কার্ভ থাকবে স্কিউ হবে বড় ক্রসিং পার করার জন্যে তো এই যে ক্যান্টিলিভার আর্মটা যতটা হয়ে আছে সেটাতে যে টোটাল লোড ধরুন এখন যে লোডটা এসছে অনলি ওয়েট কংক্রিটের লোডটা এসছে এরপরে তো আরও লোড ছিল মানে ক্র্যাশবেরিয়ার লোড সুপার ইম্পোজ ডেড লোড যেগুলো বলে মানে ক্র্যাশবেরিয়ার বা রাস্তা যখন তৈরি যাবো তার লোড বা তারপরে ফাইনালি লাইভ লোড এই লোডগুলো এখনও নেই তার আগেই এটা হচ্ছে তার মানে হচ্ছে যে আপনার যে বেসিক্যালি ডিজাইনে তো এগুলো ধরাই থাকে এগুলো তো এ কিছু নেই থাকা উচিত আর কি আমি ধরাই থাকে মানে থাকা উচিত আমি তো বলতে পারছি না ডিজাইনে ধরা কী আছে না আছে ডেফিনেটলি থাকবে তাহলে কনস্ট্রাকশনও সেটা প্রপারলি করা উচিত এবার কোনখানে এক্স্যাক্টলি হলে একটু প্রপার ইনভেস্টিগেট করলে মানে একদম পুরো সমস্ত জায়গাগুলো ক্লিন হয়ে যাওয়ার পরে এসে দেখলে তাহলে বোঝা যাবে জিনিসটা এক্স্যাক্টলি কী দাঁড়াচ্ছে আমরা যখন দেখতে গিয়েছিলাম ওই জায়গাটা দেখলাম যে ঠিক যে জয়েন্টের জায়গাটা এরকমভাবে মুচড়ে রয়েছে কেন এটা কি ভারের জন্যই হয়েছে আর ডিফ্লেকশন তো হয়েছে লং টার্ম একটা ডিফ্লেকশন হতে 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 ওটা আপনার একটা জায়গায় গিয়ে ওটা আলটিমেট স্টেজ রিচ করেছে তারপর আর ধরে রাখতে পারেনি তখন কোলাপস করেছে তো এই একটা স্টেজ পর্যন্ত তো ছিল তো এই যে ডিফ্লেকশনটা হচ্ছে এটা যদি আপনি মানে কংক্রিটিং হয়ে গেছে তারপরে ছেড়ে দিচ্ছি ফার্দার কী বিহেভিয়ার হচ্ছে না হচ্ছে এগুলো যদি একটু নজর কেউ রাখে তখন তাহলে হয়তো এটা রাখলে হয়তো হতো না মানে আপনার এটা তো বলছিলেন যে ভাবে সাডেন তো হতে পারে কাজের সময় ভিডিও তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে ফিরবো আমরা মিস্টার ঘোষের কথাও আবার শুনবো এবং শ্রেয়সী তুমিও আমাদের সঙ্গে থাকো আমরা অমল বাবুর কাছেও যাবো এবং স্টুডিওতেও গেস্ট রয়েছেন হিমাদ্রি বাবু রয়েছেন তার পর্যালোচনাও আমরা জানবো তবে তার আগে আরো একটা ছোট্ট বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে একদমই ফিরে আসছি এক্ষুনি সঙ্গে থাকুন 24 ঘন্টা